হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি চলে এসেছি নতুন ব্লগের সাথে। আজকে আমরা কাজ থেকে বাড়ি ফিরছিলাম, সেই সময়ে ওয়েদারটা খুবই সুন্দর ছিল বলে একটি ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের জন্য। আপনারা ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবেন, খুব সুন্দর লাগবে। আমরা বাড়ি যাচ্ছি, সেই সময় রাস্তার অবস্থা ও আকাশের অবস্থা, আশপাশের ওয়েদার, এই সব সম্পর্কে আমরা দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এনজয় করুন। আমরা বন্ধুরা পিচ রাস্তা থেকে বাঁকুড়া মাটির রাস্তা নিয়ে পড়লাম। আমরা খাল পার দিয়ে যাব, কেননা আমাদের বকপতার যে বাঁধ, সেই বাঁধে প্রচুর পরিমাণে কাদা, আর ওখানে বাঁধের কাজ চলছে বলে রাস্তা বন্ধ আছে। সেই জন্য আমরা এই খাল পার ধরে যাব। এখানে রাস্তাটাও খারাপ আছে, কিন্তু কী আর করা যাবে, এটা দিয়ে যেতে হবে। বন্ধুরা, দু সাইডের পরিবেশটা দেখো, একেবারে মাঠগুলো জলে ভর্তি হয়ে গেছে, একদম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এধারে। এবার প্রচুর বৃষ্টি হয়েছে বাঁ দিকটা, দেখো বাঁ দিকটা কত সুন্দর, দু সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, দেখতে পাচ্ছ বন্ধুরা দু সাইডের পরিবেশটা কত সুন্দর। এখানে কিছু কৃষক কাজ করছে মাঠে। আসলে এই পরিবেশ তো সবসময় পাওয়া যায় না। একের দিকে পরিবেশটা দেখো বন্ধুরা, ডান দিকটা গোটাটাই সবুজ মাঠে, আর এই দেখো বাঁ দিকে একটা ছোট্ট বীজ, লোক যাতায়াত করছে ওই বীজটা দিয়ে খালের ওপর দিয়ে। এই ধরনের পরিবেশ সবসময় পাওয়া যায় না। আসলে হালকা বৃষ্টি হয়েছে রাত্রিরে, জোর ধরনের বৃষ্টি হয়েছে, সকালে হালকা বৃষ্টিটা হয়েছে বলে কত সুন্দর লাগছে পরিবেশটাকে। চলো ভিডিওটা তোমরা এনজয় করো এবং লাস্ট পর্যন্ত দেখো। এবার আমরা খালের রাস্তাটা ছেড়ে দিয়ে লেফট সাইডে উঠে পড়বো পিচ রাস্তায়। আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি, আমরা বাড়ি যাচ্ছি, কাজ থেকে ফিরছি। এই লেফট সাইডে উঠে পড়লাম পিচ রাস্তা ধরে। Oh,
এবার কিছুক্ষণ পরেই আমি আমার বন্ধুকে নামিয়ে দেবো, এবার একা ড্রাইভ করব। চলো, বন্ধুকে নামিয়ে দিয়েছি, এবার একা ড্রাইভ করে আমি বাড়ি যাচ্ছি। চলো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার বাড়ি দেখাবো এবং কী কোন রাস্তা দিয়ে আমি বাড়িতে ঢুকছি সব ডিটেলসে দেখাচ্ছি। এবার বন্ধুরা, পিচ রাস্তা ছেড়ে আমি লেফট সাইডে আবার টার্নিং নিয়ে নিচ্ছি। আমি ইটের রাস্তা ধরে বাড়িতে ভেতরে ঢুকবো। এই বাড়িটা আমার বাড়ির একটু ভেতর দিকে, সেহেতু রাস্তা প্রচুর স্লিপ হয়ে আছে ইটের রাস্তা, সাবধানে ড্রাইভ করতে হবে। এখানটা দেখো বন্ধুরা কত স্লিপ হয়ে আছে, ইটের রাস্তা বলে বেশি স্লিপ। চলো দেখে নিই দেখো আমার বাড়িটি। এবার রাইট টার্ন নিলাম আমরা, দেখুন আমার বাড়ির সামনের পরিবেশটা, দু সাইডটা কত গাছপালায় ভর্তি। এ দেখো ডান দিকে একটি পুকুর, আবার বাঁ দিকে একটি পুকুর, দুটো পুকুরের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এবার লেফটে টার্ন নিয়ে নেব, আমার বাড়ি চলেই এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অলে করে দেবেন। এই দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই বন্ধুরা।